অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। অর্থকে আকর্ষণ করতে মানি ব্যাগে রাখুন এই দুটি জিনিস, হু করে অর্থ কিন্তু আসবে। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে কথাটা বলছি। এর আগের পর্বে, গতকাল আমি একটা পর্ব দিয়েছিলাম, পর্ব ওয়ান, মানি ব্যাগে কী রাখবেন না, কী জিনিসগুলো রাখলে আপনাদের এই অর্থ আসতে বাধাপ্রাপ্ত হবে, তাও আমি এর আগের ভিডিওতে দিয়েছিলাম। প্রত্যেকে দেখে নেবেন কী কী জিনিস, কী কী ভুল, কিছু ভুলের জন্য আমরা এই মানি ব্যাগে কিছু জিনিস রাখা, ভুলের জন্য আমাদের অর্থনৈতিক সমস্যা কিন্তু আপনারা আমাদের থেকে যায়। সেই ভুলগুলো আপনারা করবেন না, সেটা আমি আগের এপিসোডে দিয়েছিলাম। আজকে আমি যে দুটি জিনিসের কথা বলছি, সেই দুটি জিনিস যদি আপনারা রাখতে পারেন, তাহলে নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থ আকর্ষণ করবেই করবে মানি ব্যাগে। তো কী এই দুটি জিনিস, তাও আমি এই ভিডিওতে জানাবো, এবং আপনারা রাখুন। এটা হচ্ছে মহা টোটকা। এই টোটকাটি যদি আপনারা করতে পারেন, দেখবেন আপনাদের ভাগ্যে আসবে সুবর্ণ সুযোগ, অর্থের বেশি অভাব কিন্তু হবে না। আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। এখানে আপনারা অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন। আপনারা যদি বেসিক্যালি পার্সোনালি আমার সঙ্গে দেখাতে চান, অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। কল হয়তো সবসময় ধরে হওয়া উঠে না, সেক্ষেত্রে আপনারা অনেকে কলে পাচ্ছেন না হয়তো। আপনারা হোয়াটসঅ্যাপে লিখুন, আপনার সঠিক টাইমে আপনারা উত্তর পেয়ে যাবেন। তো শুরু করা যাক। দেখুন, মানি ব্যাগটা আমরা সাধারণত টাকা রাখার জন্য, পয়সা রাখার জন্য কিন্তু আমরা ব্যবহার করি, কিন্তু কিছু ভুলভ্রান্তির জন্য আমাদের ভাগ্যে নেমে আসে দুর্ভাগ্য। অর্থাৎ মানি ব্যাগের সঙ্গে কিন্তু আমাদের ভাগ্যের কিন্তু সম্পর্ক আছে। কিছু কাজ, কিছু ক্রিয়া যেটা করলে আপনাদের ভাগ্যে আসবে অফুরন্ত অর্থ, অর্থাৎ বেসিক্যালি অর্থের অভাব কিন্তু আপনাদের হবে না। যদি আপনারা মানি ব্যাগে সঠিক নিয়মে যদি এই জিনিসগুলো রাখতে পারেন, প্রথমেই আমি বলি এবং কী করতে হবে সেটা আপনাদেরকে বলব। আপনারা একটি সোনা অথবা পিতলের স্কোয়ার তৈরি করুন, বানান। সোনার করলে খুবই ভালো, নয়তো পিতলের, সোনা বা পিতলের একটা স্কোয়ার তৈরি করুন, এবং সেটা গঙ্গা জল এবং দুধের মধ্যে দিয়ে সেটা আপনারা বৃহস্পতিবার দিন মানি ব্যাগে রাখুন, বৃহস্পতিবার দিন মানি ব্যাগে রাখুন, এবং সেটা কিন্তু আপনারা 21 দিন অন্তর অন্তর আবার সেই স্কোয়ার বা এটাকে তা আপনার সোনা অর্থাৎ পিতলের স্কোয়ার চিহ্নটাকে আপনারা আবার 21 দিন পর আবার গঙ্গা জল এবং দুধে শোধন করে আবার কিন্তু আপনারা ওই বৃহস্পতিবার করে আবার মানি ব্যাগে রাখবেন। অর্থাৎ 21 দিন পর কিন্তু আপনাদেরকে এটা কাজটা করতে হবে, শোধন করতে হবে। এবং এটাতে কি দেখবেন, করার ঠিক 45 দিনের পর থেকে অর্থের আগমন কিন্তু ঘটবে, এটা পরীক্ষিত, এটা অনেক জায়গায় পরীক্ষা করে আপনাদেরকে এই কথাটা আমি জানাচ্ছি, আপনারা করুন। 2 নম্বর যে পয়েন্ট, আপনি আপনার রাশি অনুযায়ী কোনো জিনিস কিন্তু আপনি আপনার মানি ব্যাগে রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সৌভাগ্য সূচক। অর্থাৎ আপনি যদি মেষ রাশি হন, তামার জিনিস কিন্তু আপনি রাখতে পারেন। আপনি যদি ধনুরাশির হন, আপনি কিন্তু সোনার কোনো জিনিস রাখতে পারেন, সেটাও রাখতে পারেন। কিন্তু যদি তা না পারেন, আপনি রং, রাশি অনুযায়ী রং কিন্তু আপনি রাখতে পারেন, রঙের কাগজ। অর্থাৎ মেষে লাল, বৃষতে সাদা, মিথুনে সবুজ, কর্কটে সাদা, সিংহে লাল, কন্যায় সবুজ, তুলাতে সাদা, বৃশ্চিকে লাল, ধনুতে হলুদ, মকরে নীল, কুম্ভে নীল, এবং ঠিক মিনে কিন্তু হলুদ কাগজ রাখতে পারেন। এই কাগজগুলো যদি রাখেন, সেই কালারের কাগজগুলো রাখেন, দেখবেন আপনার ভাগ্য ক্লিক করবেই করবে। তো ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন,
সকলকে আমি জানাই এই টোটকাটি আপনারা ব্যবহার করুন, অবশ্যই কাজ পাবে। নমস্কার।